Hasteni hainu hai hapang khana thangi tongo BJP hapang baskangni sharlai mas talo but lekhamani yagluno di boro srai srai ungi thangnai abuni mangpli yakhau tabok lukurok naisingna jakte sharchi tini kokdi chalo kokthumuni baskango kokner thani hainu hai Hasteni BJP hapang khane hnei koklamon narkha Hasteni BJP ni kasku rajib botacharji botei osaka BJP kaplai ingnai laithangnai bisbaromoi Hasteni Lukurok Nibake, Hampton is Ham Climber Regay, Lukurok, Hino High Bizipino, Hapang Snam Night. What is the যেভাবে ওনারা সংগঠিত করা শুরু করেছেন তাতে ভারতীয় জনতা পার্টি তার সজাগ দৃষ্টি রেখে চলছে বিভিন্ন জায়গায় উমানাথ থেকে শুরু করে এলসি নরওয়া আমাদের কাট্রামন ছয় আগরতলা খুয়ার মান্দার সিন্দা বিভিন্ন জায়গায় যে প্রতিহিংসা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রয়াস করছে ভারতীয় জনতা পার্টি তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি আছে আমরা জানি যে আমাদের এই রাজ্যে আরব প্রশাসন থেকে শুরু করে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত আমরা চাই এই সমস্ত প্রতিহিংসা পুলিশ প্রশাসনে হোক আরক্ষা প্রশাসনে হোক আর আইনের দ্বারস্থ হয়ে তা মোকাবেলা করার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদা প্রস্তুত রয়েছে আমরা যদি দেখি এই কমিউনিস্টরা যারা সন্ত্রাস করে ২৫টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে আর সঙ্গে এখন এই গুন্ডা বাহিনী কংগ্রেস তারা সংযুক্ত হয়েছে শুরু করে ২০১৩-২০১৮ নির্বাচনের আগ পর্যন্ত এই কমিউনিস্টের শাসনে বিভিন্ন জায়গায় কিভাবে গ্রুপ ক্যাপচারিং থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসার কত লোক নিহত হয়েছে সিপিএমের শাসনে সেটা আমি আমার বক্তব্য নয় এখানে কিছু আমার কাছে পত্রিকার কাটিং রয়েছে তা প্রমাণিত হয়েছে বারবার এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ভূলর্পিত হয়েছে নির্বাচনে ফলাফল হবে এই নির্বাচনের ফলাফল কে মাথায় তার স্বাভাবিকভাবে নিতে পারছে আসলে মোটা কথা হচ্ছে খালি আয়া করতাছি এই কংগ্রেসীদের চরিত্র আমরা দেখেছি ২৫টা বছর তারা খালি আয়া করতাছি আয়া আমরা চলে যাবো এই স্লোগান আমরা শুনেছি আর কমিউনিস্টরা ওই লেবর ভিত্তি করে ওই কংগ্রেসীদের তারাও বছর এখন আয়া করতেছে শুধু একটাই যে কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে না কাউন্টিং এজেন্ট খুঁজে পাওয়া যাবে না খালি আয়া করতাছি স্লোগান দিচ্ছে কারণ আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আমার দেবদুর্লভ কার্যকর্তারা বিগত ৬ মাস ধরে নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত পরিশ্রম করেছে আর আমাদের সরকার ২০১৮তে প্রতিষ্ঠার পর আমাদের সরকার এই রাজ্যের মানুষের জন্য যে কাজ করেছে আমরা প্রায় ৩ লক্ষ গরিব পরিবারের কাছে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে ২০০০ টাকা করে সামাজিক ভাতা করেছে সরকারি কর্মচারীদের ২০% দিয়ে দিয়েছে আমাদের যারা কৃষক তাদের কিষাণ সরকার নিধি দিয়েছে আমাদের মধ্যে সৎ সাহস হয়েছে আমরা মানুষের জন্য কাজ করেছি দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার নিরিখে দাঁড়িয়ে এবং মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে যেভাবে ঘর থেকে বেরিয়ে স্বাধীনভাবে তার গণতান্ত্রিক
প্রকাশ করেছে তাতে আমরা আত্মতৃপ্তি এবং আমরা ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস রয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে প্রবচনার মাধ্যমে এটুকু আমার কাছে রয়েছে সিপিএম এর নির্বাচনী কালি থেকে অস্ত্র উদ্ধার কৃত প্রার্থীর এজেন্ট দেহরক্ষী আটক ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এটা দৈনিক সংবাদের একটা কাটিং 2003 এরকম বহু দৃষ্টান্ত আমার কাছে রয়েছে যারা সন্ত্রাস করে ত্রিপুরা রাজ্যের 25টা বছর রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে নিহত করেছে নতুবা মানুষকে এই ত্রিপুরা রাজ্য থেকে গণতন্ত্রকে ফুলন্দিত বারবার করেছে আর এই কংগ্রেস আজকে যারা 13টা আসনপত্র দিয়েছে তখন তারা বিরোধী দল ছিল লজ্জা থাকা উচিত এই 13টি আসন দিয়ে আজকে 7টি আসনে তারা স্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন দেখছেন ক্ষমতায় ফিরে যাচ্ছে এই দিবা স্বপ্নে থাকবে 25 বছর আমরা দেখেছি এই কংগ্রেসেরা স্লোগান দিত চিনে যাও দেশ পদের গর্তে দাও আর এই কমিউনিস্ট স্লোগান দিত অলিগলিময় শোর হে রাজীব গান্ধী চোর হে কংগ্রেসের দাও হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আজকে তারা এই দুই দল এক জায়গায় হয়ে এক সন্ত্রাসী আর এক কুণ্ডাবাহিনী এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের মধ্যে একটা রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছেন আমি দৃঢ়তার সঙ্গে বলছি কিছুক্ষণ আগে আমরা আমাদের বৈঠক হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের খোঁজ খবর হয়েছে আমি আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এখন বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে এমন কোন শক্তি নেই তা বলতে পারি এখানে স্বাগত মহাশিবরাত্রি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন যে গত 16 ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে আর এই এই নির্বাচন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া কোন জায়গায় রেগিং ছাড়া অবাধ এবং শান্তিপূর্ণ ভোট আর সবচেয়ে বড় জিনিস যেটা যে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে মানুষ ঘর থেকে বেরিয়ে উচ্ছ্বাসের সঙ্গে ওনারা ভোটদান করেছেন এবং নির্বাচন কমিশনই বলুন আর প্রশাসনই বলুন তার নিরপেক্ষ ভূমিকা দায়িত্ব ওনারা পালন করেছেন তার জন্য ওনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছি পাশাপাশি সাংবাদিক বন্ধুরা উক্ত দিনে নির্বাচনের দিন মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি